নমস্কার অডিও ভিজুয়াল বুকস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন আচার্য শ্রী জগদীশচন্দ্র বসুর লেখা গ্রন্থ অব্যক্ত আজ শোনাচ্ছি এই গ্রন্থের সপ্তম প্রবন্ধ পলাতক তুফান আজ থেকে ঠিক একশো বছর পূর্বে উনিশশো একুশ খ্রিস্টাব্দের আশ্বিন মাসে আচার্য জগদীশচন্দ্র বসু রচিত অব্যক্ত গ্রন্থটি প্রকাশিত হয় অর্থাৎ অব্যক্ত গ্রন্থটির একশো বছর পূর্তি উপলক্ষে ধারাবাহিকভাবে আমি প্রতিটি প্রবন্ধ এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে পরিবেশনা করব প্রবন্ধ পলাতক তুফান বৈজ্ঞানিক রহস্য কয়েক বৎসর পূর্বে এক অত্যাশ্চর্য ভৌতিক কাণ্ড ঘটিয়াছিল তাহা লইয়া অনেক আন্দোলন হইয়া গিয়াছে এবং বিষয়ে ইউরোপ এবং আমেরিকার বিবিধ বৈজ্ঞানিক পত্রিকায় অনেক লেখালেখি চলিয়াছে কিন্তু এ পর্যন্ত কিছু মীমাংসা হয় নাই আঠাশে সেপ্টেম্বর তারিখে কলকাতার ইংরেজি সংবাদপত্রে সিমলা হইতে এক তারের সংবাদ প্রকাশ হয় সিমলা হাওয়া আপিস সাতাশে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে শীঘ্রই ঝড় হইবার সম্ভাবনা উনত্রিশে তারিখের কাগজে নিম্নলিখিত সংবাদ প্রকাশিত হইল হাওয়া আপিস আলিপুর দুই দিনের মধ্যেই প্রচণ্ড ঝড় হইবে ডায়মন্ড হারবারে এই মর্মে নিশান উত্থিত করা হইয়াছে তিরিশে তারিখে যে খবর প্রকাশিত হইল তাহা অতি ভীতিজনক আধ ঘন্টার মধ্যে চাপমান যন্ত্র দুই ইঞ্চি নামিয়া গিয়াছে আগামী আগামীকল দশ ঘটিকার মধ্যে কলকাতায় অতি প্রচণ্ড ঝড় হইবে এরূপ তুফান বহু বৎসরের মধ্যে হয় নাই অধিবাসীরা সেই রাত্রে কেহই নিদ্রা যায় নাই আগামী আগামীকল কি হইবে তাহার জন্য সকলে ভীত চিত্তে প্রতীক্ষা করিতে লাগিল পয়লা অক্টোবর আকাশ ঘোর মেঘাচ্ছন্ন হইল দুই চার ফোঁটা বৃষ্টি পড়িতে লাগিল সমস্ত দিন মেঘাবৃত ছিল কিন্তু বৈকাল চার ঘটিকার সময় হঠাৎ আকাশ পরিষ্কার হইয়া গেল ঝড়ের চিহ্নমাত্রও রহিল না তারপর দিন হাওয়া আপিস খবরের কাগজে লিখিয়া পাঠাইলেন কলিকাতায় ঝড় হইবার কথা ছিল বোধহয় উপসাগরের কুলে প্রতিহত হইয়া ঝড় অন্য অভিমুখে চলিয়া গিয়াছে ঝড় কোন দিকে গিয়াছে তাহার অনুসন্ধানের জন্য দিক দিগন্তরে লোক প্রেরিত হইল কিন্তু তাহার কোনো সন্ধান পাওয়া গেল না তারপর সর্বপ্রধান ইংরেজি কাগজ লিখিলেন এতদিনে বোঝা গেল যে বিজ্ঞান সর্বৈব মিথ্যা অন্য কাগজে লেখা হইল যদি তাহাই হয় তবে গরিব ট্যাক্সদাতাদিগকে পীড়ন করিয়া হাওয়া আপিসের ন্যায় অকর্মণ্য আপিস রাখিয়া লাভ কি তখন বিবিধ সংবাদপত্র তারস্বরে বলিয়া উঠিলেন উঠাইয়া দাও গভর্নমেন্ট বিভ্রাটে পড়িলেন অল্প দিন পূর্বে হাওয়া আপিসের জন্য লক্ষাধিক টাকার ব্যারোমিটার থার্মোমিটার আনানো হইয়াছে সেগুলি এখন ভাঙা শিশি বোতলের মূল্যেও বিক্রি হইবে না আর হাওয়া অফিসের বড় সাহেবকে অন্য কী কার্যে নিয়োগ করা যাইতে পারে গভর্নমেন্ট নিরুপায় হইয়া কলিকাতা মেডিকেল কলেজে লিখিয়া পাঠাইলেন আমরা ইচ্ছা করি ভেষজবিদ্যার এক নতুন অধ্যাপক নিযুক্ত হইবেন তিনি বায়ুর চাপের সহিত মানুষের স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ বক্তৃতা করিবেন মেডিকেল কলেজের অধ্যক্ষ লিখিয়া পাঠাইলেন উত্তম কথা বায়ুর চাপ কমিলে স্ফীত হইয়া ওঠে তাহাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় তাহাতে সচরাচর আমাদের যে স্বাস্থ্যভঙ্গ হইতে পারে তাহাতে কোনো সন্দেহ নাই তবে কলকাতাবাসীরা আপাতত বহুবিধ চাপের নিচে আছে প্রথম বায়ু প্রতি বর্গ ইঞ্চি পনেরো পাউন্ড দ্বিতীয় ম্যালেরিয়া প্রতি বর্গ ইঞ্চি কুড়ি পাউন্ড তৃতীয় পেটেন্ট ঔষধ প্রতি বর্গ ইঞ্চি তিরিশ পাউন্ড চতুর্থ ইউনিভার্সিটি প্রতি বর্গ ইঞ্চি পঞ্চাশ পাউন্ড পঞ্চম ইনকাম ট্যাক্স প্রতি বর্গ ইঞ্চি আশি পাউন্ড ষষ্ঠ মিউনিসিপ্যাল ট্যাক্স প্রতি বর্গ ইঞ্চি এক টন বায়ুর দু এক ইঞ্চি চাপের ইতর বৃদ্ধি বোঝার ওপর শাকের আঁটি স্বরূপ হইবে সুতরাং কলকাতায় এই নতুন অধ্যাপনা আরম্ভ করিলে বিশেষ যে উপকার হইবে এরূপ বোধ হয় না তবে সিমলা পাহাড়ে বায়ুর চাপ ও অন্যান্য চাপ অপেক্ষাকৃত কম সেখানে উক্ত অধ্যাপক নিযুক্ত হইলে বিশেষ উপকার দর্শিতে পারে ইহার পর গভর্নমেন্ট নিরুত্তর হইলেন হাওয়া আপিস এবারকার মতো অব্যাহতি পাইল কিন্তু যে সমস্যা লইয়া এত গোল হইল তাহা পূরণ হইল না একবার কোনো বৈজ্ঞানিক বিলাতের নেচার কাগজে লিখিয়াছিলেন বটে তাহার থিওরি এই যে কোন অদৃশ্য ধূমকেতুর আকর্ষণে আবর্তমান বায়ুরাশি ঊর্ধ্বে চলিয়া গিয়াছে এসব অনুমান মাত্র এখনও এই বিষয় লইয়া বৈজ্ঞানিক জগতে খোরতর আন্দোলন চলিতেছে অক্সফোর্ডে যে ব্রিটিশ অ্যাসোসিয়েশনের অধিবেশন হইয়াছিল তাহাতে এক অতি বিখ্যাত জার্মান অধ্যাপক পলাতক তুফান সম্বন্ধে অতি পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধ পাঠ করিয়া সমবেত বৈজ্ঞানিক মণ্ডলীর বিষয় উৎপাদন করিয়াছিলেন প্রবন্ধারম্ভে অধ্যাপক বলিলেন তুফান বায়ুমণ্ডলের আবর্ত মাত্র সর্বাগ্রে দেখা যাওক কি প্রকারে বায়ুমণ্ডলের উৎপত্তি হইয়াছে পৃথিবী যখন ফুটন্ত ধাতুপিণ্ড রূপে সূর্য হইতে ছুটিয়া আসিল তখন বায়ুর উৎপত্তি হয় নাই কি করিয়া অম্লজান দাম্লযান ও উজ্জানের উৎপত্তি হইল তাহা সৃষ্টির এক গভীর প্রহেলিকা জবক্ষার উৎপত্তি আরও বিস্ময়কর ধরিয়া লওয়া যাওক কোনো প্রকারে বায়ুরাশি উৎপন্ন হইয়াছে গুরুতর সমস্যা এই যে কী কারণে বায়ু শূন্যে মিলাইয়া যায় না ইহার মূল কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আপেক্ষিক গুরুত্ব অনুসারে পদার্থের উপর পৃথিবীর আকর্ষণ বেশি কিংবা কম যাহ গুরু তাহার উপরেই টান বেশি এবং তাহা সেই পরিমাণে আবদ্ধ হালকা জিনিসের উপর টান কম তাহা অপেক্ষাকৃত উন্মুক্ত এই কারণে তৈল ও জল মিশ্রিত হইলে লঘু তৈল উপরে ভাসিয়া ওঠে উদ্যান হালকা গ্যাস বলিয়া অনেক পরিমাণে উন্মুক্ত এবং উপরে উঠিয়া পালাইবার চেষ্টা করে কিন্তু মাধ্যাকর্ষণের টান একেবারে এড়াইতে পারে না আপেক্ষিক গুরুত্ব সম্বন্ধে যে বৈজ্ঞানিক সত্য বর্ণিত হইল তাহা যে পৃথিবীর সর্বস্থানে প্রযোজ্য এ সম্বন্ধে সন্দেহ আছে কারণ ইন্ডিয়া নামক দেশে যদিও পুরুষ জাতি গুরু তথাপি তাহারা উন্মুক্ত আর লঘু স্ত্রী জাতিই সে দেশে আবদ্ধ সে যাহা হোক পদার্থ মাত্রেই মাধ্যাকর্ষণের বলে ভূপৃষ্ঠে আবদ্ধ থাকে পদার্থের মৃত্যুর পর স্বতন্ত্র কথা মানুষ মরিয়া যখন ভূত হয় তখন তাহার উপর পৃথিবীর আর কোনো কর্তৃত্ব থাকে না কেহ কেহ বলেন মরিয়াও নিষ্কৃতি নাই কারণ ভূত দিগকেও থিওসফিক্যাল সোসাইটির আজ্ঞা অনুসারে চলাফেরা করিতে হয় পদার্থ পঞ্চত্ব প্রাপ্ত হইয়া থাকে পদার্থ সম্বন্ধে পঞ্চত্ব কথা প্রয়োগ করা ভুল কারণ রেডিয়ামের গুঁতা খাইয়া পদার্থ তৃত্বপ্রাপ্ত হয় অর্থাৎ আলফা বিটা ও গামা এই তিন ভূতে পরিণত হয় এই রূপে পদার্থের অস্তিত্ব যখন লোপ হয় তখন অপদার্থ শূন্য মিলিয়া যায় কিন্তু যতদিন পার্থিব পদার্থ জীবিত থাকে ততদিন পৃথিবী ছাড়িয়া পলায়ন করিতে পারে না যদিও অধ্যাপক মহাশয় পদার্থ কেন পলায়ন করে না এ সম্বন্ধে অকাঠ্য বৈজ্ঞানিক যুক্তি প্রয়োগ করিলেন তথাপি তুফান কেন পলায়ন করিল এ সম্বন্ধে কিছুই বলিলেন না এই ঘটনার প্রকৃত তত্ত্ব পৃথিবীর মধ্যে একজন মাত্র জানে সে আমি পরের অধ্যায় ইহা বিস্তৃত রূপে বর্ণিত হইবে দ্বিতীয় পরিচ্ছেদ গত বৎসর আমার বিষম জ্বর হইয়াছিল প্রায় মাসেক কাল শয্যাগত ছিলাম ডাক্তার বলিলেন সমুদ্রযাত্রা করিতে হইবে নতুবা পুনরায় জ্বর হইলে বাঁচিবার সম্ভাবনা নাই আমি জাহাজে লঙ্কাদ্বীপ চাইবার জন্য উদ্যোগ করিলাম এতদিন জ্বরের পর আমার মস্তকের ঘন কুন্তল রাশি একান্ত বিরল হইয়াছিল একদিন আমার অষ্টমবর্ষিয়া কন্যা আসিয়া জিজ্ঞাসা করিল বাবা দীপ কাহাকে বলে আমার কন্যা ভূগোলতত্ত্ব পড়িতে আরম্ভ করিয়াছিল আমার উত্তর পাইবার পূর্বেই বলিয়া উঠিল এই দ্বীপ ইহা বলিয়া প্রশান্ত সমুদ্রের ন্যায় আমার বিরল কেশমসৃণ মস্তকে দুই এক গোছা কেশের মণ্ডলি দেখাইয়া দিল তারপর বলিল তোমার ব্যাগে এক শিশি কুন্তল কেশরী দিয়াছি জাহাজে প্রত্যহ ব্যবহার করিও নতুবা নোনা জল লাগিয়া এই দুই একটি দ্বীপের চিহ্ন থাকিবে না। আবিষ্কার এক রোমাঞ্চকর ঘটনা। সার্কাস জন্য বিলেত হইতে এদেশে এক ইংরেজ আসিয়াছিল সেই সার্কাসে কৃষ্ণ কেশরভূষিত সিংহই সর্বাপেক্ষা আশ্চর্য দৃশ্য ছিল দুর্ভাগ্যক্রমে জাহাজে আসিবার সময় আনুবীক্ষণিক কীটের দংশনে সমস্ত কেশরগুলি খসিয়া যায় এবং এদেশে পৌঁছিবার পর সিংহ এবং লোমহীন কুকুরের বিশেষ পার্থক্য রহিল না নিরুপায় হইয়া সার্কাসের অধ্যক্ষ এক সন্ন্যাসীর স্মরণাপন্ন হইল এবং পদধূলি লইয়া জোর হস্তে বর প্রার্থনা করিল একে ম্লেচ্ছ তাহাতে সাহেব ভক্তের বিনয় ব্যবহারে সন্ন্যাসী একেবারে মুগ্ধ হইলেন এবং বরস্বরূপ স্বপ্নলব্ধ অবধৌতিক তৈল দান করিলেন পরে উক্ত তৈল কুন্তল কেশরী নামে জগৎ বিখ্যাত হইয়াছে তৈল প্রলেপে এক সপ্তাহের মধ্যেই সিংহের লুপ্ত কেশর গজাইয়া উঠিল কেশিন মানব এবং তস্য ভার্যার পক্ষে উক্ত তৈলের শক্তি অমোঘ লোকহিতার্থেই এই শুভ সংবাদ দেশের সমস্ত সংবাদপত্রে প্রকাশিত হয় এমনকি অতি বিখ্যাত মাসিক পত্রিকার সর্বপ্রথম পৃষ্ঠায় এই অদ্ভুত আবিষ্কার বিঘোষিত হইয়া থাকে আঠাশে তারিখে আমি চুসান জাহাজে সমুদ্রযাত্রা করিলাম প্রথম দুই দিন ভালো গেল পয়লা তারিখ প্রত্যুষে সমুদ্র এক অস্বাভাবিক মূর্তি ধারণ করিল বাতাস একেবারে বন্ধ হইল সমুদ্রের জল পর্যন্ত সিসার রঙের ন্যায় বিবর্ণ হইয়া গেল কাপ্তানের বিমর্ষ মুখ দেখিয়া আমরা ভীত হইলাম কাপ্তান বলিলেন যেরূপ লক্ষণ দেখিতেছি অতি সত্তরই প্রচণ্ড ঝড় হইবে আমরা কুল হইতে বহু দূরে এখন ঈশ্বরের ইচ্ছা এই সংবাদ শুনিয়া জাহাজে যেরূপ ঘোর ভীতিসূচক কলরব হইল তাহা বর্ণনা করা অসম্ভব দেখিতে দেখিতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া গেল চারিদিক মুহূর্তের মধ্যে অন্ধকার হইল এবং দূর হইতে এক একটা ঝাপটা আসিয়া জাহাজখানাকে আন্দোলিত করিতে লাগিল তারপর মুহূর্ত মধ্যে যাহা ঘটিল তাহার সম্বন্ধে আমার কেবল এক অপরিষ্কার ধারণা আছে কোথা হইতে যেন রুদ্ধ দৈত্যগণ একেবারে নির্মুক্ত হইয়া পৃথিবী সংহারে উদ্যত হইল বায়ুর গর্জনের সহিত সমুদ্র শিয় মহাগর্জনের সুর মিলাইয়া সংহার মূর্তি ধারণ করিল তারপর অনন্ত উর্মি একের উপর অন্নে আসিয়া একেবারে জাহাজ আক্রমণ করিল এক মহা উর্মি জাহাজের উপর পতিত হইল এবং মাস্তুল লাইফ বোট ভাঙিয়া লইয়া গেল আমাদের অন্তিম কাল উপস্থিত মুহূর্ত সময় জীবনের স্মৃতি যেরূপ জাগিয়া ওঠে সেই রূপ আমার প্রিয়জনের কথা মনে হইল আশ্চর্য এই আমার কন্যা আমার বিরল কেশ লইয়া যে উপহাস করিয়াছিল এই সময় তাহা পর্যন্ত স্মরণ হইল বাবা এক শিশি কুন্তল কেশরী তোমার ব্যাগে দিয়াছি হঠাৎ এক কথায় আর এক কথা মনে পড়িল বৈজ্ঞানিক কাগজে ঢেউয়ের উপর তৈলের প্রভাব সম্প্রতি পড়িয়াছিলাম তৈল যে চঞ্চল জলরাশিকে মসৃণ করে এ বিষয়ে অনেক ঘটনা মনে হইল অমনি আমার ব্যাগ হইতে তৈলর শিশি খুলিয়া অতি কষ্টে ডেকের ওপর উঠিলাম জাহাজ টলমল করিতেছিল উপরে উঠিয়া দেখি সাক্ষাৎ কৃতান্ত সম পর্বত প্রমাণ ফেনিল এক উর্মি জাহাজ গ্রাস করিবার জন্য আসিতেছে আমি জীব আশা পরিহারি সমুদ্র লক্ষ্য করিয়া কুন্তল কেশরী বান নিক্ষেপ করিলাম ছিপি খুলিয়া শিশি সমুদ্রে নিক্ষেপ করিয়াছিলাম মুহূর্ত মধ্যে তৈল সমুদ্রে ব্যপ্ত হইয়াছিল ইন্দ্রজালের প্রভাবের ন্যায় মুহূর্ত মধ্যে সমুদ্র প্রশান্ত মূর্তি ধারণ করিল কমনীয় তৈল স্পর্শে বায়ুমণ্ডল পর্যন্ত শান্ত হইল ক্ষণ পরেই সূর্য দেখা দিল এইরূপে আমরা নিশ্চিত মরণ হইতে উদ্ধার পাই এবং এই কারণেই সেই ঘোর বাত্তা কলকাতা স্পর্শ করে নাই কত সহস্র সহস্র প্রাণী যে এই সামান্য এক বোতল তৈলের সাহায্যে অকাল মৃত্যু হইতে রক্ষা পাইয়াছে কে তাহার সংখ্যা করিবে প্রবন্ধ পলাতক তুফান এখানেই শেষ হল যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ